বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর চূড়ান্ত করতে ঢাকায় গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার সকাল ১০টায় একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে নামেন। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পন্তায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন এস জয়শঙ্কর। আগামী ২৬ ও ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে কথা বলেছেন জয়শঙ্কর। পরে বিকেল ৫টায় পুরনো হাই কমিশন ভবনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা ত্যাগ করেন তিনি। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, হাল্লা বোল।